আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে মজাদার একটি খাবার তৈরি করতেছি কারণ বাচ্চারাও অনেক পছন্দ করে আমার দুধের মোরগবা চাল কুমড়া দিয়ে দুধ দিয়ে মোরগবাটা তো বানাবো আমি এখন এই যে শিরার মধ্যে চাল কুমড়াটা দিয়ে দিছিলাম। চিনির শিরার মধ্যে চাল কুমড়াটা দিয়ে এরপরে জাল করতেছি এখন এলাচদার চিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়া এখন এটা যে শিরাটা আছে সম্পূর্ণটা একদম শুকাইয়া নিব সুন্দরভাবে শুকাইয়া এরপর এখানে দুধ দিব এই যে সব একদম শুকাইয়ে নিতেছি আর কি জাল দিয়া এখন এটা এইভাবে উল্টাইয়ে দিতে হবে না হয় ভাঙ্গা যাবে সব এখন কিছু কিসমিস দিয়ে দিতেছি আর কিসমিস দিলে এগুলো একদম রসে ফুলে একদম বড় বড় হয়ে যায় এটা দারুণ লাগে খাইতে তো দিয়ে দিলাম এখন প্রায়ই আমার শিরাটা শুকাইয়ে গেছে চিনির আর একটু শুকাবে একদম সম্পূর্ণটা শুকাইয়ে নিব তারপরে দুধটা ঢাইলা দিব এই যে শুকাইয়ে গেছে আর এই যে দুধগুলো আমি ঘন করে রাখছি এখানে দুধ এক কেজির উপরে দুধ হবে আর গুঁড়া দুধ দিছি। এক কাপ দিয়া এটা এখন এই যে ঘন করে রাখছি এই তো প্রায় শুকাইয়ে গেছে মরগবাটা একদম শুকনা শুকনা হইলে তখনই দুধটা ঢালা দিতে হবে আর এই খাবারটা আমার মেয়ের খুবই পছন্দ সে খুব মোরব্বা পছন্দ করে আবার ছেলেও পছন্দ করে এটা যখন ফ্রিজে রাখে ঠান্ডা করা হয় একদম এত মজা লাগে এই মোরব্বাটা খুবই মজাদার একটা খাবার আর আমাদের বাসার তো সবাই খুব পছন্দ করে এটা এর জন্যই আজকে একটু বানিয়ে ফেলতেছি এটা বানাই আবার ফ্রিজে রাখতে হবে ফ্রিজে না রাখলে আবার এটা মজা লাগে না তো শীতের দিনে বানাইলে এটা বেশি মজা শীতের খাবার কিন্তু এখন গরমেও খাওয়া যায় আর কি এটা ফ্রিজে রাখলে ঠান্ডা হইলেই দেখা যায় অনেক মজা লাগে এই যে দুধ সম্পূর্ণ আমি ঢাইলা দিলাম ঢাইলে দেওয়ার পরে এটা আমি বলক তুলবো একটু লাইরা চাইরা দিতেছি ভিতরেও জানি ঢুকে সম্পূর্ণটা ভিতরে ঢুকলে একটা একটার ভিতরে এক একটার ভিতরে তাইলে দেখা যায় যে এটা ভালো লাগবে খাইতে এখন এটা বলক উঠবে ফুটবে পুরাটাই আর তো আরও শুকাবে মোরকবার ভিতরেও ঢুকে যাবে এই তো চুলাটা এখন বন্ধ করে দিছি কারণ গরমে এটা আরও কইমা যাইব দুধটা আরও ভিতরে ঢুকবে মোরকবার ভিতরে ঢুকার পরে দেখা যাবে যে মোরব্বার তখন একদম ফুলে ফুলে উঠবে এই তো ফাইনালি আমার এই অবস্থা একদম বাটিতে ঢাইলা নিছি আর এখন এটা ফ্রিজে রাখবো পাতিলে ঠান্ডা করছি ঠান্ডা করিয়া পরে এটা এই যে বাটির মধ্যে ঢাইলা নিয়েছি ঢাইলে এখন এটা ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার পরে আর কি আমরা সবাই খাবো তবে এটা অসম্ভব মজার একটা খাবার এইভাবে আপনারাও তৈরি কইরা খাইতে পারেন আর এটা আমার বাচ্চাদের তো খুবই পছন্দ এরা এটা এমনিও খায় আবার অনেক সময় রুটি দিয়ে পরোটা দিয়েও এরা খুবই পছন্দ করে আর আমার ছেলে তো এটারে রসমালোয় বলে রসমালোর থেকে মজা করে খায় এই মোরব্বাটা এর জন্যই আমি বানাই নিলাম তো এই তো সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দুয়াখ